لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام জনাব মামুনুর রশিদ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের
পূর্বকাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এরকম একটা সমাবেশে উপস্থিত হতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আসলে এরকম অনুষ্ঠান কালে বদলে হয় দু একটা। আমাদের দেশে কৃষকদেরকে নিয়ে বাবার মতো লোক খুবই কম। আমার মনে হয় যে 80% বা তারও বেশি কৃষক কৃষি প্রধান দেশে, কৃষক যেখানে শতকরা 80% লোকই কৃষির সাথে জড়িত, সেই দেশে কৃষককে নিয়ে বাবার লোক খুব কম দেখা যায়। এটা একটা অবহেলিত সমাজ বলেই মনে হয়। কৃষক শুনলে বিভিন্ন জায়গায় অফিস আদালত সহ বিভিন্ন জায়গায় কৃষক করে, এটাকে কোনো পেশাই মনে করে না, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে ভিন্ন। এই কৃষকই হচ্ছে দেশের প্রধান চালিকা শক্তি। যদি কৃষক উৎপাদন না করে, কেউ কোনোদিন বলতে পারবে কোন আপনার জনপ্রতিনিধি হয়েছে শুরু করে আপনার আমলাতন্ত্র আমলারা যারা আছে তারা নিজেরা উৎপাদন করে, কেউ কিনে খায় টাটকা খায় কোথেকে নেয়, সব কৃষকই উৎপাদন করে। এই কৃষকদেরকেই কিন্তু বিভিন্ন জায়গায় হয়রানি হতে হয়। আমি এই অনুষ্ঠানে এসে আমাদের যে অনুষ্ঠানের সঞ্চালক ওনার বক্তব্য এবং স্থানীয় আমাদের যে নেতৃবৃন্দ আছে ওনাদের বক্তব্যের মাধ্যমে বুঝতে পারছি যে আমাদের এখানকার কৃষকদের অনেকগুলো সমস্যা এখনো বিদ্যমান। আমাদের বর্তমান সরকারের দক্ষ পরিচালনায় এবং দক্ষ নেতৃত্ব গুণে বাংলাদেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সহযোগিতা করার জন্য প্রচেষ্ট থাকব। এখন আমরা মূল্যবান বক্তব্য এবং এই সমস্যাগুলির যে সলিউশন, বিশেষ করে যার উপরে ন্যস্ত যিনি হয়তো এই কিছু সলিউশন দিতে পারেন, এই এলাকার কৃতিসত্তার সুযোগ্য চেয়ারম্যান জনাব তাপাচ্চন হোসেন মুন্সি সাহেবকে বিনীতভাবে অনুরোধ করে দিতে পারা যাবে। আজকে যে সমস্যার কথাগুলো আপনারা এখানে উপস্থাপন করেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে। আজকে যে প্রতিপাদ্য বিষয়, এলাকার কৃষকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রত্যেকটি বক্তার বক্তব্য এসেছে পানি নিষ্কাশনের কোন আশু ব্যবস্থা নাই। আজকে কয়েক বছর পর্যন্ত আমরা লক্ষ্য করেছিলাম, আজকে থেকে 10 বছর পূর্বে এই অঞ্চলের কৃষকের ঘরে ছিল গোলা ভরা ধান, পুকুরে ছিল মাছ, গরুর খোয়ারে ছিল গরু। আমাদের শেষ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর এই অঞ্চলের কৃষকরা গরু পালন করাও বন্ধ করে দিয়েছে ঘাসের অভাবে এবং খেরের অভাবে। আমরা দেখেছি যারা মৎস্য চাষ করে যারা লাভবান হত সেখান থেকেও মানুষ বঞ্চিত। হাতে গোনা কয়েকজন লোকের কারণে যতদার মজুদার কারো ভাষা এসেছে ভূমিদস্যু, অকাত্য সত্য কথা বলেছে বক্তারা। ধন্যবাদ দিতে হয় যারা এই অনুষ্ঠানের আয়োজন করে আমাদেরকে নিমন্ত্রণ করে এখানে এনেছেন। আপনাদের কথাগুলো শ্রবণ করেছি। আমার নেতা আমার পাশে বসা আছেন, আগামী মিটিংয়ে সমন্বয় কমিটির মিটিংয়ে আমরা এই কথাগুলো তুলে ধরব। সেখানে উপস্থিত থাকবেন এমপি সাহেবের প্রতিনিধি, নির্বাহী কর্মকর্তা, রায়পুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ সকল বিভাগের সরকারি কর্মকর্তারা। ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এলাকার ব্যস্ত স্বার্থকে ধ্বংস করে দিয়েছেন। আসুন, আজকে যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, আজকে আপনাদের মাঝে যে হাহাকার আত্মনাদ, এই আত্মনাদ গুলা
সোনার মানুষ আজকে এখানে এসেছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, হাতে গোনা যে কয়েকজন আমাদের এত বড় প্রজেক্ট যেখানে 20 একরের মতো জমি, এই জমিগুলাকে যারা অনাবাদ অনাবাদি করেছে, আমরা আসুন তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সকল কৃষক আমরা ঐক্যবদ্ধ হই। দলমত নির্বিশেষে সকল কিছুর উর্ধ্বে এসে আমাদের শিক্ষিত যুব সমাজরা যেভাবে আসতে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা সকল দলে সকল মতে সকল মনের মানুষের ঐক্যবদ্ধতা কামনা করি। আসলে মেঘনার মায়া ডাকাতিয়ার বুকে রহমত খালি বয়ে চলে মৃদু একে ডেকে, নারিকেল সুপারি আর দামে ভরপুর আমাদেরই আবাসভূমি প্রিয় লক্ষ্মীপুর। কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, অনাবাদি জমিকে আবাদ করে ফসল উৎপাদন করার জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজক, কৃষি বান্ধব, দেশ বান্ধব, জনহিতকর কর্মকাণ্ডের জন্য বিরল দৃষ্টান্ত। আজকের উপস্থাপক আয়োজক বিশিষ্ট সাংবাদিক জনাব আজম খান, অনুষ্ঠানের সভাপতি হুমায়ুন ভাই, ওয়ার্ডের মেম্বার বাবুল ভাই, এই ইউনিয়নেরই সম্মানিত চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন নেতা মুরব্বী জনাব তোপাজ্জল হোসেন মুন্সী, এই এলাকারই সন্তান, সরকারি দলের প্রতিনিধি সাধারণ সম্পাদক শামসুল হুদা, সহকারী কৃষি কর্মকর্তা জনাব মামুন রশিদ, উপস্থিত আমার প্রিয় এলাকাবাসী মুরব্বিয়ান কৃষক, আমার সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই অনুষ্ঠানটি সচেতনতামূলক একটি অনুষ্ঠান। সচেতনতার প্রারম্ভে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করি আমি। ছোট্টবেলায় আদর্শ বিদ্যালয়ে পড়েছি, পরিশ্রমের ধন আনে পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ। ইংরেজিতে একটা কথা আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, পরিশ্রম সৌভাগ্যে প্রস্তুতি শুরু। আল্লাহ তাআলা কালাম পাকে বলেছেন, ফজরের নামাজ পড়ে তুমি রিজিকের অন্বেষণে বের হয়ে যাও, মসজিদেও থেকো না। এই সচেতনতামূলক অনুষ্ঠান থেকে আমি কৃষকদের প্রতি আহ্বান জানাব, আমাদের সরকার অনেকগুলি কৃষকের জন্য অনেকগুলি ভালো পদক্ষেপ নিয়েছে, দেশের জন্য অনেকগুলি ভালো পদক্ষেপ নিয়েছে, সীমা জয় করে বাংলাদেশের সম্পদ বৃদ্ধি করেছে। যার যার জলাতা একটি স্লোগান তিনি নতুন শুরু করেছেন, যার জলা আছে সে সেখানে মাছ চাষ করবে জাল দিয়ে। আরেকটি স্লোগান, গাছ লাগান পরিবেশ বাঁচান, অনাবাদি জমিকে আবাদ করুন। এই যে স্লোগান, এই যে সচেতনতামূলক অনুষ্ঠান, এর কিছুই কাজে আসবে না আমরা জনগণ যদি, কৃষক যদি পরিশ্রমী না।
কৃষক যদি মনে করে আমার ছেলে বিদেশ আছে, টাকা পাঠাবে, আমি খাবো, মসজিদে যাব, বয়স হয়ে গেছে একটু আরাম করব, তাহলে কোনোদিন এই অনুষ্ঠান সফলতার কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে পৌঁছবে না। কৃষি কর্মকর্তা কিছুই করতে পারবে না, চেয়ারম্যান, এমপি, আয়োজক কিছুই করতে পারবে না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যেখানে খাল খনন দরকার, যেখানে ইরিগেশন প্রজেক্ট চালু করা দরকার, এক টুকরো জমি যেখানে অনাবাদি আছে সেই জমিটুকু কিভাবে আবাদ করা যায়, নিজের না থাকলে জমিদারের সাথে আলোচনা করে আবাদ করা। আমি দেখেছি ছোট্টবেলায় ঘরের পাশে আমরা শাকসবজি লাগাতাম, সেখান থেকে খাওয়া যেত, বিক্রিও করা যেত, ঠিক কিনা বল? এখন এই প্রক্রিয়াগুলি বন্ধ হয়ে গেছে। এই প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে ফসল কিভাবে উৎপাদন হবে, কে উৎপাদন করবে, কি খাবো আমরা? সবকিছুতে এখন ভেজাল, ফরমালিন, কারণ উৎপাদন কম। আমরা রায়পুরবাসী লালমনিরহাট রংপুর থেকে সবজি এনে যদি আমাদের খেতে হয়, এটার মূল্য বৃদ্ধি অবশ্যই হবে, যেহেতু ভাড়া লাগবে। সেজন্য সরকারকে দায়ী করে যদি বলা হয় যে আমরা তো সবজি তরকারি কিনতে পারি না নাগালের বাইরে, আমাদের উৎপাদন কোথায়? 7 কোটি বাঙালি থেকে 18 কোটি বাঙালি এখন জমি কিন্তু 1 কিলো বাড়ে, অনেক লোক সংখ্যা বৃদ্ধির কারণে আবাদকৃত জমিতে বিল্ডিং উঠেছে, আবাদ বন্ধ হয়ে যাচ্ছে, তারপরও যে কতটুকু জমি আছে সেখানেও আবাদ চলছে না। এই সচেতনতামূলক অনুষ্ঠান থেকে আমি ধন্যবাদ জানাই আজম খান সাহেবকে, কৃষি কর্মকর্তাকে, চেয়ারম্যান মেম্বার সাহেবদেরকে, জনপ্রতিনিধিদেরকে, যে আপনারা এসেছেন আমার এলাকার কৃষক এবং জনগণ হাজির হয়েছে। এটা কোনো ক্ষুদ্র অনুষ্ঠান নয়, এটা একটা বৈপ্লবিক পরিবর্তনের অনুষ্ঠানকে বলে আমি অভিহিত করব। এটা একটা চমৎকার এই অনুষ্ঠান নিঃস্বার্থ ভাবে আয়োজন করেছে আজম খান সাহেব। এখানে তিনার অনুষ্ঠানের জন্য কোনো বরাদ্দ নাই, এই অনুষ্ঠান করলে তিনার কোনো পদোন্নতি হবে না, সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে কৃষককে ভালোবেসে দেশের স্বার্থে, এলাকার স্বার্থে এই আয়োজনটি হয়েছে। এই আয়োজনটি যাতে নিষ্ফল না হয় আমি প্রথমে ওয়াদা করতে চাই, এই আয়োজনটুকুকে 7 নম্বর থেকে প্রত্যেকটি ওয়ার্ডে, রায়পুরের 10টি ইউনিয়নে, পৌরসভা সর্বস্তরে অনুষ্ঠানকে আয়োজন করে সফল করতে যত রকমের আর্থিক সহযোগিতা প্রয়োজন, সচেতনতার সাথে আমি আজম খান সাহেবকে সে সাপোর্ট দেব। প্রথমে এই ঘোষণা, তারপরে আপনাদের কাছে অনুরোধ করব, আসুন কৃষি কর্মকর্তা মহোদয় এখানে আসেন, সরকারের কাছ থেকে কি কি উপকরণ আনা সম্ভব আপনি দয়া করে এমপি কাজী শহীদ ইসলাম পাপন মহোদয়ের প্রতিনিধি হিসাবে আমাকে একটু সহযোগিতা করবেন। এমপি সাহেব ভালো মানুষ, একজন সৎ মানুষ, দানবী, তিনি দিতে এসেছেন, সেবা করতে আসছেন, করে যাচ্ছেন, আপনি আমাকে সহযোগিতা করবেন। আমি সংসদ সদস্য মহোদয় ডিউ লেটার নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অতিরিক্ত বরাদ্দ কিভাবে এনে আমাদের এলাকার কৃষককে উপকরণ সহযোগিতা করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে যদি কোনো কৃষক আপনি জমি চাষ করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে, সার, কীটনাশক, ঔষধ,
অথবা আবাদিত জমিতে আপনার কোন সহযোগিতা প্রয়োজন হয় এই ওয়ার্ডের মেম্বার সাহেবের মাধ্যমে অথবা এই ওয়ার্ডে আমার আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মাধ্যমে সর্বোপরি চেয়ারম্যান সাহেবের সুপারিশে এমপি সাহেবের বরাবরে একটি দরখাস্ত লিখে আপনি আমার আমার কাছে আসবেন, আমি আপনাকে এমপি সাহেবের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আপনি ব্যক্তি কৃষককে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবুও আমি চাই আজকের এই অনুষ্ঠানটি যাতে সফলতায় রূপ ধারণ করে, পরিশ্রম করতে হবে, অলসতা পরিহার করতে হবে। আজকে আমাদের দেখেন কিছু মানুষ আছে তারা অতিরিক্ত খাওয়ার কারণে হজম হওয়ার জন্য দৌড়ায়, সকালে দৌড়ে বিকালে দৌড়ে ব্যায়ামের মিশিয়ে দৌড়তে থাকে, অতিরিক্ত খায় তারা হজম হওয়ার জন্য দৌড়ায়। কিন্তু কিছু গরিব আছে যাদের খাদ্য নাই, পেটে ভাত নাই, তারা খাদ্য পাওয়ার জন্য দৌড়ায়। দৌড় প্রতিযোগিতায় আমরা সবাই ব্যস্ত, অথচ আল্লাহ সুরা রহমানে বলেছে তুমি তোমার স্বীয় প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড মানব মণ্ডলীর জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ পাক দান করে রেখেছেন, আমরা শুধু অর্জন করা প্রয়োজন। আসমানকে সাজিয়ে রেখে বৃষ্টি রৌদ্র চন্দ্র তারকা অক্সিজেন দিয়ে, গাছপালা দিয়ে অক্সিজেন দিয়ে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছে। জমিনকে এমন ভাবে তিনি বিছিয়ে রেখেছেন যে জমিন থেকে ফসল উৎপাদন হয়, পুকুর থেকে মাছ উৎপাদন হয়, সাগর নদী থেকে প্রকৃতি মাছ উৎপাদন করে আমাদেরকে খাওয়াচ্ছেন, লালন পালন করছেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করব, কাজের অভ্যাস করি, আমরা সকালে কিছু কাজ করি, বিকালে আমরা কিছু কাজ করি, ছেলে বিদেশ থাকুক, ব্যবসা করুক, চাকরি করুক, আপনি আমি যাতে অলস না হয়ে যায়। অলসতা একটি খারাপ অভ্যাস, আসুন আমরা অলসতাকে পরিহার করি। নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, নাদানের ক্ষুধা বেশি, অলক্ষীর ভুলে অতিবাহিত করলাম। আমি আমার জন্য কি করলাম, আমার ফ্যামিলির জন্য কি করলাম, আমার বাড়ির লোকের জন্য কি করলাম, আমার এলাকার জন্য কি করলাম, আমার জনগণের জন্য কি করলাম, দেশের জন্য কি করলাম, মানবতার জন্য কি করলাম, কয়জন মানুষকে আমি সেবা দিতে পারলাম, কয়জন দুঃখী মানুষের পাশে আমি দাঁড়াতে পারলাম। হাদিস শরীফে আসছে, তোমার ঘরে যদি তুমি গরুর মাংস রান্না করো, মাংস রান্না করো, একটু পানির ঝোল বৃদ্ধি করে দিবে, বাড়তি দিবে, যাতে এই মাংসের গ্রামটুকু তোমার গরিব পাশের ঘরের ছেলে মেয়েরা পেলে তাদের গরিব বাবা মাকে আবদার করবে, কষ্ট করবে যে মা গ্রাম আসছে আমাদেরকে একটু মাংস খেতে দাও। হাদিস শরীফে আসছে, তুমি সেখানে পানি ঝোল বৃদ্ধি করে দিবে, পাশের ঘরে তোমার গরিবকে একটু মুখে তুলে দিবে। আজকে এই প্রথাগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমি খাই আমি বাসি, আমার পাশের ঘরের মানুষ খেয়ে আছে না খেয়ে আছে সেদিকে আমাদের খেয়াল নাই। এই দোষটা আমরা চাপাইয়া দেই সরকারের উপর, এই দোষটা চাপাইয়া দেই চেয়ারম্যানের উপর, এমপির উপরে, এটা ঠিক নয়। আসুন আমরা পরিবর্তন হই, আমাদের আদর্শকে আমরা সঠিক পথে পরিচালিত করি। মসজিদে ফ্যান নাই, লাইট নাই, কিন্তু আমার ঘরে লাইটের কোনো অভাব নাই, ফ্যানের কোনো অভাব নাই, এয়ার কন্ডিশনের কোনো অভাব নাই, আমার ঘরে অপচয় হচ্ছে, আমার ঘরে আসবাবপত্রের অভাব নাই, কিন্তু আমার বাড়ির সামনে মসজিদে আসবাবপত্র নাই,
সেই মসজিদে এসে আমি আল্লাহকে সিজদা করি, সেই মসজিদে এসে আমি জান্নাতকে আশা করি, কিন্তু আল্লাহর ঘরের প্রতি আমি উদাসীন। আল্লাহর ঘরে আইপিএস নাই, সোলার বিদ্যুৎ নাই, সেদিকে আমার খেয়াল নাই। আমার ঘরে আইপিএস, আমার ঘরে জেনারেটর, আমার ঘরে অন্যান্য বিদ্যুতের সকল ব্যবস্থা থাকে। এই যে আমাদের ভিতরে আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা, এই চিন্তাকে আসুন আমরা পরিহার করি, আসুন আমরা বৈপ্লবিক একটা পরিবর্তন করি, সমাজকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করি। ভাই প্লিজ, সমাজকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করি। আমাদের সরকার ক্ষমতা, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, বঙ্গবন্ধুর চেয়ে এই দেশে যদি কেউ প্রেম বেশি দাবি করে সে ডাইনি। বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে দিয়েছে, বঙ্গবন্ধুর কন্যার চেয়ে যদি কেউ বলে শেখ হাসিনার চেয়ে আমার দেশ প্রেম বেশি সে ডাইনি। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছে, তিনার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে উত্তীর্ণ করে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলে দিচ্ছে। ধারে ধারে ধাপে ধাপে তিনি এগিয়ে যাচ্ছেন। সমালোচনা নয়, আসুন আলোচনা করে আমরা সমস্যা নিরসন করবে কিছু কাজ করি। আপনার এলাকার মসজিদ, একটি হেফজখানা, একটি প্রাথমিক বিদ্যালয় কি লাগবে, কি প্রয়োজন আপনি যদি না বলেন এমপি মহোদয়কে, আমাকে, চেয়ারম্যানকে, আমরা কি জানি আমাদের কি কি প্রত্যেকটি মসজিদে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে খোঁজ নেওয়া সম্ভব? হাউ ইজ ইট পসিবল? তা আপনি তো সেই সেবাটুকু করতে পারেন, আসেন আমাদের কাছে। আওয়ামী লীগকে অসহযোগিতা করে, অকার্যকর করে, ব্যর্থ করে দেওয়ার চিন্তা থেকে বের হয়ে এসে এলাকাকে উন্নয়নের আওতায় আনার জন্য আমাদের কাছে আসুন। মসজিদে কি লাগবে, সোলার আছে কিনা, ল্যাট্রিন ওয়াশরুম আছে কিনা, বিদ্যালয়ে কি প্রয়োজন, কোন রাস্তাটি ভেঙে যাচ্ছে যেখানে একটা গাইডওয়াল লাগবে, গাইডওয়াল না থাকায় রাস্তা ভেঙে গেলে সেখানে অধিক গুণ খরচ হবে, এই সকল বিষয়ে আপনাদের একটু সহযোগিতা চাই প্লিজ। দলীয় সংকীর্ণতার উঠতে উঠে আসুন, দেশ প্রেম ইমানের অঙ্গ। কবে কখন আরেক দল ক্ষমতা আসবে তখন আপনি করবেন, আপনার বয়স নাও থাকতে পারে, আপনি এখনই আজকেই প্রতিজ্ঞা করুন আমি কিছু করতে চাই, অনাবাদি জমিকে আবাদ করতে চাই, ন্যূনতম শাকসবজি রোপণ করে চাষ করে আমি কিছু উৎপাদন করতে চাই, প্রোডাকশন করতে চাই, উৎপাদন করতে চাই, আমাকে কিছু সাহায্য করুন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে এসে দাঁড়াব, আপনাদের সহযোগিতা করব। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আপনাকে ওয়াদা করে আমরা বক্তব্য দিয়ে বাহাবা নেওয়া, সত্যিকার অর্থে একটা চমৎকার অনুষ্ঠান, আনন্দ ঘন অনুষ্ঠান, অনভিপ্রেত নয়, অনাকাঙ্ক্ষিত নয়, বাস্তবতার নিরিখে একটা অনুষ্ঠান। এখান থেকে আমরা আসুন প্রতিজ্ঞা করি, আমরা অনাবাদীকে আবাদ করি, আমরা উৎপাদনমুখী হই, আমরা পরিশ্রমী হই। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঠে ওয়াদা করেন তো, হাতটা অর্ধেক উঠে এর না, বলবে একটু পুরা উঠা, সবাই একটু পুরা উঠা, আমরা রাজি ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই হাতগুলি কবুল করুক, বলে না একটি দল কিছু দিতে পারবে না, আপনি দিতে পারবেন, একটি সরকার কিছু পারবে না, আপনি পারবেন পরিবর্তন করতে, আমি পারবো, সবাই পারবো, মেম্বার পারবে, চেয়ারম্যান পারবে। যারা ইসলামের কথা বলে, এই যে ওয়াজ চলছে, মাহফিল চলছে, মাহফিলের পরে কিন্তু মসজিদ খালি, ঠিক কিনা? যে রাত্রে মাহফিল হয় ওই দিন সকালবেলায় মসজিদে এসে দেখবেন ফজরের নামাজে কয়জন দুসল্লি আছে, আগের চেয়ে কম দেখবেন, কারণ রাত্রে ওয়াজ শুনছে ঘুম, তার মানে বুঝতে হবে ওয়াজেও হেদায়েত নাই। আমাদেরকে পরিবর্তন হতে হবে, একজন আলেম এসে আমাকে পরিবর্তন করতে পারবে না। পরিবর্তনের দুটো কথা কোরআন শরীফের একটি আয়াত হাদিস শরীফ দিয়ে আমাকে বুঝাতে পারবে,
আজকের এই মিটিং কোনো সফলতা আসবে না আপনারা যদি এগিয়ে না আসেন। বাবারা, কৃষক ভাইরা, প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন। আমাদের সরকার পর্যাপ্ত উন্নয়নের খাত নতুন নতুন ভাবে তৈরি করেছে। বিজিএফ কার্ড কি আমরা শুনি নাই কখনো? বিধবা ভাতা কি, দুস্থ ভাতা কি, মুক্তিযুদ্ধ ভাতা কি, পঙ্গু ভাতা কি, এগুলি কোন সরকার চালু করে নাই। জনগণকে ভালোবেসে, রাষ্ট্রকে ভালোবেসে, দেশকে ভালোবেসে বঙ্গবন্ধুর কর্ণা চালু করেছে। বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আসুন আমরা এলাকাকে সাজিয়ে তুলি। আমাদের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল ভাই ধনাঢ্য ব্যক্তি, অভাব নাই ওনার, আল্লাহ ওনাকে অনেক দিয়েছে। এখন উনি যে আপনাকে দিবে, আপনি যদি না আসেন, না বলেন, কি দিবে আপনাকে, কোথায় দিবে, কোন ঘরে আপনাকে পৌঁছে দিবে, কে অভাবী আর কে অভাবী না তাও তো আমরা জানি। দেখা যায় যার প্রয়োজন নাই সে যায় বারবার নিয়ে আসে, যার প্রয়োজন আছে সে ঘর থেকে বের হয়ে আসুন ঘর থেকে, বারবার চেষ্টা করুন। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক হলো আল্লাহ। কিন্তু আল্লাহ তো রিজিকটা আমার ঘরে পাঠিয়ে দিবে না, দিবে আমাকে ব্যবসা করতে হবে, চাষ করতে হবে, জমি আবাদ করতে হবে, পুকুরে মাছ ফেলতে হবে, গাছ লাগাতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ ওই খাত থেকে, একটি খাত থেকে আমাকে রিজিক দিবে। কৃষি অফিসার গোটা 10টা ইউনিয়নে আপনাকে খুঁজে খুঁজে উপকরণ দিতে পারবে না। আজম খান সাহেব এই প্রক্রিয়াকে বারবার কন্টিনিউ করতে পারবেন, কিন্তু আপনি যদি সচেতন না হন, আমি যদি সচেতন না হই, এটা সম্ভব? চেয়ারম্যান সাহেব পারবে না আপনি যদি এগিয়ে না আসুন। আপনি হ্যাঁ আসুন, যদি আপনার 1000 টাকার জন্য আপনি সার কিনতে পারেন না, 500 টাকার দরকার একটা কীটনাশক ওষুধ, এটা তো ব্যাপক কোনো বিষয় না, আমাদের কাছে আসুন, কাছে চলে আসুন, আমরা আপনাকে সাপোর্ট দেব, সহযোগিতা দেব। এখানে তো দরখাস্তের প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি বলেন আমার জমি নাই, আমার পুকুর নাই, আমি কি করব, আপনি ইজারা নেন, জমিদারের কাছে শরণাপন্ন হন, বর্গা চাষি হন, বিকল্প টায়ের পথ খুঁজে বের করুন। আপনি বেকার, আপনার ছেলে বেকার, ছেলে যখন দেখবে বাবা বেকার, ছেলের টেনশনে দুশ্চিন্তায় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সে ইয়াবা খাবে, গাঁজা খাবে, মদ খাবে, ইফটিজিং করবে, পথভ্রষ্ট হয়ে যাবে, কারণ আপনি তো ছেলের চাহিদা পূরণে ব্যর্থ। ছেলে হতাশ, বাবা মা হতাশ, এই হতাশা থেকে আপনার মেয়ে আরেকটি বখাটে ছেলের সাথে পালিয়ে যাবে, আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, আগামী দিনের স্বপ্ন দুমড়ে মুচড়ে ব্যর্থ হয়ে যাবে। পরিশ্রমী হন, কিছু না কিছু ব্যবসা করেন, পানের দোকান দেন, চায়ের দোকান দেন, একটা সবজি কাঁচা তরকারি বিক্রি করেন, কিছু না কিছু আবাদ করেন, কিছু না কিছু আয়ের উচ্চ খুঁজে বের করি আমরা, আর কিছু না কিছু মানব সেবা করি, জনগণের সেবা করি, মসজিদে কিছু সেবা করি, বিদ্যালয়ে কিছু সেবা করি। আসুন প্লিজ, বের হয়ে আসুন, এগিয়ে আসুন। একটা কথা আছে না, আমাদের পূর্বপুরুষরা বলতো, কয় পুরুষ নষ্ট হয় হাঁটে, মেয়েরা নষ্ট হয় ঘাটে। কিন্তু এখন আমার একটা কথা আছে এটার কাউন্টার, আপনি যদি গৃহমুখী হয়ে যান, কোনো পুরুষ যদি ঘরের দিকে চলে যায়, আর শরীর খারাপ, বয়স হয়ে গেছে, কোলায় তো টাকা পাঠাবি, আমি ঘরেই থাকি, আরাম করি, নামাজ পড়বো আর ঘরে যাব, তা আপনি নিজের জীবনটাকে আপনি শেষ করে ফেলবেন, আপনি পিছিয়ে গেলেন, আপনি অলস হয়ে গেলেন, আপনি অকর্মণ্য হয়ে গেলেন, এমনকি আপনি অসুস্থ হয়ে পড়লেন, ডায়াবেটিস আপনাকে আক্রান্ত করবে, প্রেশার আপনাকে আক্রান্ত করবে। আগের মুরব্বীরা এই রোগগুলি ছিল না, কারণ তারা ছিল পরিশ্রম। এখন দেখেন আমাদের মা 70-75 বয়সে ডায়াবেটিস নাই, কিন্তু আমাদের ঘরের স্ত্রীদের এমন কোনো রোগ নাই যা তাদের নাই, কারণ ঘরের পাশে এখন মুরগির ঘর নাই, গরু পালে না, ছাগল পালে না,
এখন ঢেকিও নাই, সব মেশিনে, সব ফরমালিন, সব ভেজাল, এত ফরমালিন, এত ভেজাল, এত অলসতা, একটা সরকার পরিবর্তন করতে পারবে না। আমি যদি পরিবর্তন না হই, আপনি যদি পরিবর্তন না হন, ইসলামের কথা বলে যারা আন্দোলনের ডাক দেয় তারাও পারবে না যদি আপনি ইসলামিক নীতি অনুযায়ী না চলেন। কি বলেন, পারবে? কোনদিন হবে না। আসুন প্লিজ, মেম্বার, জনপ্রতিনিধি, সরকারি দলের নেতৃবৃন্দ, চেয়ারম্যান, এমপি, এই স্ট্রাকচারগুলি রাষ্ট্রের তৈরি করা হয়েছে জনগণের সেবা করার জন্য। জনপ্রতিনিধিরা জনগণের সেবা দিতে বাধ্য, আপনারা নিতে জানতে হবে। যেমন আমাদের এমপি, উনি দিতে আসছে, এখন কাকে দিবে? আপনি আসুন, আমরা যদি দুর্ব্যবহার করি তাড়িয়ে দেই, তাহলে আপনি আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলুন, আমাদের বিরুদ্ধে কথা বলুন। আমরা তো এই কথা বলি না যে বিএনপি আমাদের কাছে আসতে পারবে না, আমরা তো এই কথা বলি না যে জামাত শিবির আমাদের কাছে আসতে পারবে না, জাতীয় পার্টি আসতে পারবে না, আমরা এই কথা বলি না। একসময় তারা এই কথা বলেছিল, যারা আওয়ামী লীগ করবে তারা ব্যবসা করতে পারবে না, বাড়িতে থাকতে পারবে না। কিন্তু আমরা এটাকে পরিবর্তন করতে চাই, চেঞ্জ করতে চাই, দেশকে ভালোবাসতে চাই, মানুষকে ভালোবাসতে চাই। আল্লাহ বলেছে, আমাকে যদি ভালোবাসতে চাও আমার মানুষকে আগে ভালোবাসো। রাজনীতি করে যদি মানুষের ভালোবাসা অর্জন করা না যায়, এই রাজনীতি নিষ্ফল, এই রাজনীতি বৃথা। এই অনুষ্ঠানে আমি এসে আমি ধন্য যে প্রত্যেক মিটিংয়ে বক্তব্য দেই জয় বাংলা নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে। আজকে একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে এসেছি যেখানে কৃষকদের জন্য কথা বলতে পেরেছি, অনাবাদী জমি নিয়ে কথা বলতে পেরেছি, আবাদের কথা বলতে পেরেছি। এটা একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। আমি আজম ভাইয়ের জন্য দোয়াও করব, সহযোগিতাও করব, তিনি যাতে থেমে না যায়। একটা কথা খেয়াল রাখবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না। যে নিরাশ তার কিন্তু কপাল নয়, নিরাশ হবেন না, আপনি ঘুরে দাঁড়ান, ইউটার্ন নেন, এই বয়সে আপনি একটা কিছু করেন, অথবা একজনকে অ্যাডভাইস করেন, অথবা একজন কৃষকের পাশে দাঁড়ায় তাকে উৎসাহ। ইসলাম তাই বলে, নিরন্নকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, আত্মমানবতার সেবায় নিয়োজিত করণ, ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয়। আসুন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, মাগরিবের নামাজের আজান একেবারেই নিকটে, যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, কষ্ট করে বসে কথা শুনেছেন, এখানে কোনো নিঃস্বার্থভাবে আপনারা এসেছেন, আয়োজকও নিঃস্বার্থভাবে করেছে। আজম ভাইয়ের ভিতরে যে এই প্রতিভা আছে আমিও জানতাম না, কই আমরা তো এই একটা অনুষ্ঠান করতে পারলাম না এইভাবে, আমরা তো জনসভা করি, মিছিল করি, মিটিং করি, উনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, উনি এটা আমাদের দাওয়াত দেন নাই, আমাকে একটা শিক্ষা দিয়েছেন, এটা একটা নতুন শিক্ষা। আপনাদের পাশে থাকতে চাই, যদি রাখেন দলীয় সংকীর্ণতার দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখবেন না। আমাদের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, আমরা যারা আছি, আসুন আমরা রায়পুরের লোক, রায়পুরকে গড়ে তুলি, রায়পুরের মানুষকে আমরা কিছু সেবামূলক কাজ করার চেষ্টা করি। আমি পৌরসভায়, তাই বলে সাত নম্বরে আমার কোনো সেবা করতে পারবো না, এটা কোনো কথা? আমরা রায়পুরবাসী, আমরা বাংলাদেশি, একই দেশের বাসিন্দা আমরা। আমি আপনাদের পাশে থাকব, আপনারা আমাদের পাশে থাকুন। আজম ভাই এগিয়ে যাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উনিও যাতে ওনার অফিস থেকে বের হয়ে এমনিভাবে খুঁজে খুঁজে জনগণের সেবা দিতে পারেন, আল্লাহ ওনাকে কবুল করুক বলেন আমিন। আমাদের চেয়ারম্যান মহোদয় যাতে এই সেবা দিতে পারেন, শামসুল হুদা ভাই, হুমায়ুন ভাই, আমাদের এই যে কি নাম না, জাকির হোসেন এবং বাবুল ভাই, আমরা সবাই, আজম ভাই সহ সবাই, আমাদের রতন ভাই, আমরা সবাই যাতে কাজ করতে পারি, আপনাদের দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করলাম।
ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু জয় বাংলা জয় বঙ্গবন্ধু